সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আল্লাহর রহমতে এবং অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। একাদশ শ্রেণীর অর্থাৎ প্রথম পত্র তৃতীয় অধ্যায়। গতদিন আমি তৃতীয় অধ্যায় যে অধ্যায়ের নামটি হচ্ছে যে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। সমাজবিজ্ঞানের অবদান প্রথমে হচ্ছে ইবনে খালদুন এবং অগস্ট সম্পর্কে আমরা আলোচনা করছি। আজকে তোমাদের হার্বার্ট স্পেন্সার এবং এম এ ডুর্কেম সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথমে আমরা তারি আসি যে হার্বার্ট স্পেন্সার একজন সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানী যেসব বিজ্ঞানীদের স্বতন্ত্র সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিশেষ অবদান আছে, তার ভিতরে হার্বার্ট স্পেন্সারের অবদান খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সোশ্যালজি সমাজবিজ্ঞান সম্পর্কিত প্রথমে বিষয়টি অগস্ট কত আলোচনা করলেও এর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে হার্বার্ট স্পেন্সার। তবে তিনি সমাজ সম্পর্কে চিন্তাভাবনার ক্ষেত্রে তার সমসাময়িকী জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য প্রভাব অপরিহার্য। এবং তিনি চার্লস ডারউইনের চিন্তাধারার সাথে প্রভাবিত হন। এবং হার্বার্ট স্পেন্সারের জন্ম ও মৃত্যু। হার্বার্ট স্পেন্সারের জন্ম হচ্ছে 1820 সালে দিনে হচ্ছে ডাবির একটি প্রোটেস্ট্যান্ট পরিবারে জন্মগ্রহণ করে। তিনি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, তবে তার পিতা ছিলেন একজন গৃহশিক্ষক এবং তিনি হচ্ছে পিতার কাছ থেকে যে শিক্ষা অর্জন করে তা থেকে তিনি সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবং গুরুত্বপূর্ণ অবদানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তিনি তার কর্মজীবনে সেই শিক্ষা থেকে তিনি কর্মজীবনে একটি পত্রিকার সম্পাদক এবং সম্পাদকের দায়িত্ব লেখক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং সেইখান থেকে তার হচ্ছে সম্পাদকের দায়িত্ব পালন করে কর্মজীবনে ব্যক্তি জীবনে অত্যন্ত প্রভাব ফেলে এবং এখান থেকে তিনি প্রভাবিত হন। তিনি একজন বিবর্তনবাদী সমাজবিজ্ঞানী। তার যে রচনাবলী, হার্বার্ট স্পেন্সারের রচনাবলীর ভিতরে আছে ফার্স্ট প্রিন্সিপাল, দ্বিতীয় হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ সোশ্যালজি, তৃতীয় হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। তার রচনাবলী আছে ফার্স্ট প্রিন্সিপাল। এখানে তিনি ফার্স্ট প্রিন্সিপালে এখানে যে জীববিদ্যা এবং দর্শন দ্বারা প্রভাবিত হন এবং তিনটি সূত্র এবং চারটি প্রকল্প রচনা করেন। এর পরবর্তীতে যেটা বলছি সেটা আছে যে ফার্স্ট প্রিন্সিপাল, এই গুরুত্ব তিনি এটা রচনা করেন এবং সমাজ সম্পর্কে তিনি বিবর্তন সম্পর্কে আলোচনা করেন। বিবর্তনে তার হচ্ছে দ্বিতীয় হচ্ছে অবদান হচ্ছে সামাজিক বিবর্তন তত্ত্ব। সামাজিক বিবর্তন তত্ত্ব বলতে সমাজের বিবর্তনে মানুষ কিন্তু কি আদিম অবস্থায় সহজ সরল জীবনযাপন করতো এবং সহজ সরল জীবন থেকে মানুষ কি করছে যে ক্রমে ক্রমে বিবর্তনের ধারায় সভ্য সমাজে এসে পৌঁছেছে। তিনি বিবর্তনকে বলতে যে মানুষের আছে সহজ সরল, তারপর যৌগিক রূপ, তারপর যৌগিক থেকে অতিযৌগিক, অতিযৌগিক থেকে চূড়ান্ত যৌগিকে তিনি পর্যালোচনা করেছেন। এবং তিনি হচ্ছে গিয়ে সমাজ সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছেন এবং সমাজের যে বিবর্তন তত্ত্ব এখানে দেখা যাচ্ছে ক্রমে মানুষ এক ছিল, এক থাকতে থাকতে আস্তে আস্তে বিবর্তনের ধারায় মানুষের এই যে রূপ পরিবর্তন হয়েছে। মানুষ যখন এক সরল অবস্থা ছিল তখন মানুষের ভিতরে কিন্তু জটিল ছিল না, মানুষের ভিতরে ঝামেলা ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন আধুনিক যুগ আসছে তখন মানুষের ভিতরে ঝামেলা হচ্ছে এবং মানুষের এই যে দল গঠন করতে করতে মানুষের ভিতরে কোনো ছিল না, তখন মানুষের সহজ সহযোগিতা ছিল না এবং দলপতি নির্বাচিত হতো, দলপতি থেকে রাজনৈতিক চিন্তা চেতনা আসে। এবার রাজনৈতিক চিন্তা চেতনার পরপরই শিল্প সমাজ। এবার শিল্প সমাজের অবসান কল্পে সেখানে মানুষের ভিতরে দেখা যাচ্ছে যে শিল্প সমাজ অবসান কল্পে সেখানে দুইটি কাঠামোর দেখা যায়। একটা আছে সেই কাঠামোর কিন্তু ধ্বংস অনিবার্য, মানুষ এখানে এই যে বসবাস করে এবং মানুষ ব্যক্তিগত সম্পত্তি আলোচনা করে, ব্যক্তিগত সম্পত্তি আলোচনার ক্ষেত্রে এই মানুষ বর্তমানে এসে পৌঁছেছে, এটা আছে তার বিবর্তন তত্ত্ব। এবার দ্বিতীয়টি হচ্ছে তার জৈবিক সাদৃশ্য তত্ত্ব। জৈবিক সাদৃশ্য বলতে জীবদেহ আধুনিক সমাজের যেটা বলা আছে, জৈবিক বলতে মানুষ কি বোঝাচ্ছে যে জৈবিক আছে মানুষ
মানুষের বিভিন্ন অকোষ যেরকম, তিনি জীব জগতের সাথে মানুষের সমাজের তুলনা করেছেন। জীব জগৎ আস্তে আস্তে বৃদ্ধি পায়, পূর্ণতা আসে, সমাজও কিন্তু সেভাবে আস্তে আস্তে জৈবিকভাবে এক কোষ বিশিষ্ট হতে হতে সমাজ বিভিন্ন স্তরে এসে পৌঁছেছে। এবার সেখানে শ্রেণী কাঠামো দেখা যাচ্ছে, মানুষের ব্যক্তি স্বতন্ত্র রূপ আসছে। এবার শ্রেণী কাঠামো ব্যক্তি স্বতন্ত্র ক্ষেত্রে এই যে জৈবিক সাদৃশ্য, এই দুটার কিন্তু পূর্ণতা আছে এবং এদের ধ্বংস অনিবার্য। এছাড়া তিনি কাঠামোর কথা বলেছেন এটা, এবং তিনি হচ্ছে গিয়ে 1903 সালে 8ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন, কঠিন একটি রোগে মৃত্যুবরণ করেন। এটা আছে হার্বার্ট স্পেন্সারের অবদান। এর পরবর্তী হচ্ছে এমিল ডুর্কেম, একজন ক্রিয়াবাদী বা সমাজবিজ্ঞানী। অগাস্ট কোর্স সমাজবিজ্ঞানের জনক হলেও এমিল ডুর্কেমকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তিনি অগাস্টের শিক্ষা গুরু এবং হার্বার্ট স্পেন্সার দ্বারা প্রভাবিত হন। তিনি হচ্ছেন 1858 সালে ফ্রান্সের এমিপালে 15ই এপ্রিল জন্মগ্রহণ করেন এবং সেখান থেকে তিনি তার শিক্ষা চর্চা শুরু করেন এবং সমাজ সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন এবং 1917 সালে 15ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এরপর আছে তার রচনাবলী। রচনাবলীর ভিতরে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, দ্য রুলস অফ সোশ্যালজিক্যাল মেথড, দ্য সোসাইটি, দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়ান লাইফ, এগুলো হচ্ছে তার রচনাবলী। রচনাবলীর ভিতরে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এটা তার বিখ্যাত গ্রন্থ। বিখ্যাত গ্রন্থ হচ্ছে 1893 সালে প্রকাশিত হয় এবং এখানে তিনি সমাজকে বস্তুনিষ্ঠভাবে বিকাশ ঘটানোর চেষ্টা করেন। সমাজকে বস্তুনিষ্ঠভাবে বিকাশ ঘটানো, বস্তুনিষ্ঠ বলে বস্তু যে কোনো একটা বস্তু, সেখানে পূর্বের কোনো আলোচনা নেই, সেখানে আছে তার বর্তমানে বস্তু দ্বারা সত্তা দ্বারাই কিন্তু আগা যেতে হবে। বস্তুনিষ্ঠভাবে মানে বিজ্ঞানভিত্তিকভাবে যে আলোচনাটা করতে হবে। এখানে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি তিনি দুই ভাগে বলেছেন, যান্ত্রিক সংহতি আর জৈবিক সংহতি। যান্ত্রিক বলতে যেটা আদিম সমাজ বোঝাচ্ছে, যান্ত্রিক বলতে যন্ত্র, যে কোনো একটা যন্ত্র বিকাল হয়ে সে যন্ত্রটা কিন্তু চলে না, সেরকম আদিম সমাজ মানুষ কিন্তু এক দলবদ্ধভাবে ছিল, দলগতভাবে মানুষ সেখানে দলবদ্ধভাবে জীবনযাপন করতো, ওইটাকে সেখানে যান্ত্রিক সংহতি বলা আছে। এরপরে আছে জৈবিক সংহতি। জৈবিক সংহতি যেটা আধুনিককাল বলা হয়, জৈবিক বলতে একটা একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন অঙ্গ কোষভাবে চলে সেভাবে জৈবিকভাবে কিন্তু মানুষের বিস্তারিত আলোচনা হয়, এটা আছে জৈবিক সংহতি। এছাড়া আছে ডুর্কেমের ক্রিয়াবাদ, ডুর্কেমের সামাজিক ঘটনার প্রভাব সম্পর্কিত তত্ত্ব, আর আছে ধর্ম সমাজ সম্পর্কে ডুর্কেমের চিন্তাধারা। এখানে স্যার ডুর্কেমের ক্রিয়াবাদ, ডুর্কেমকে আপনার স্যার ক্রিয়াবাদের জনক বলা হয়। তিনি আসছে কাঠামোগত ক্রিয়াবাদ সম্পর্কে আলোচনা করে। মানুষ কিন্তু দেখা যায় সহজ সরল অবস্থা থেকে মানুষ কী করছে, মানুষ কাজের ভিতর দিকে বেঁচে যে ব্যক্তি পরিবার রাষ্ট্র নিজস্ব স্ব কাজের দ্বারা কিন্তু আসে। মানুষ দেখা যাচ্ছে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করছে, প্রতিষ্ঠানে বিভিন্ন কী হচ্ছে প্রতিষ্ঠান দ্বারা কাজ করছে এবং সেই কাজ দ্বারাই মানুষ কিন্তু সফলতা আগায় যাচ্ছে। এটা হচ্ছে ডুর্কেমের ক্রিয়াবাদ। তারপরে হচ্ছে ডুর্কেমের সামাজিক ঘটনা পূর্বাভ, সামাজিক ঘটনা কী কীভাবে ঘটছে এটা সম্পর্কে ডুর্কেম আলোচনা করছেন এবং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজ যে একটা বিষয় এটা মিথস্ক্রিয়া মানে সামাজিক ঘটনার প্রভাবিত হয়। এছাড়া আছে ধর্ম ও সমাজ সম্পর্কে ডুর্কেমের চিন্তাভাবনা, ধর্ম ও সমাজ সম্পর্কে ডুর্কেমের চিন্তাভাবনা। তিনি ধর্ম তিন ভাগে ভাগ করেছেন, এটা হচ্ছে নেতিবাচক কৃতানুষ্ঠান, প্যারাকিউলার কৃতানুষ্ঠান, এটা হচ্ছে ইতিবাচক কৃতানুষ্ঠান। নেতিবাচক কৃতানুষ্ঠান যেটা আছে ইহলোক পরলোকের জীবন সংযোজন সাধনের শক্তি হিসাবে কাজ করে, আর দ্বিতীয় হচ্ছে প্যারাকিউলার, এটা হচ্ছে পাপ কর্ম স্বীকার করে চরিত্র সংশোধন করা, তৃতীয় হচ্ছে ইতিবাচক বা যৌনতা বাক্য থেকে বিরত থাকা। এটা হচ্ছে তার ডুর্কেমের সমাজ ও ধর্ম সম্পর্কে চিন্তা করা। এরপরে আছে ডুর্কেমের আত্মহত্যা। আত্মহত্যা বলতে যেটা সব সমাজে কিন্তু আত্মহত্যা লক্ষ্য করা যায়, মানে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আত্মহত্যা সৃষ্টি করে। ডুর্কেম এই আত্মহত্যাকে চার ভাগে ভাগ করেছে, এক হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরোপকার আত্মহত্যা, আর আছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। এখানে আছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, যেটা আছে মানুষ কী করে নিজের পর নিজের যখন ঘৃণা জন্মায় মানুষ সামাজিক বন্ধন শিথিলতা কমে আসে, মানুষের আন্তরিকতা কমে যায়, সমাজে মনে করে যে সে নিজের আর কোনো দরকার নেই, তখন সে এটা করে কিন্তু সে সামাজিক বন্ধন লোপ পায়, তখন কিন্তু সে আত্মহত্যা করে। এটা আছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা করে। তারপরে আছে পরার্থপর, পরার্থপর সভ্য সমাজে ঘটে, সভ্যতার ক্রম বিকাশে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে মানুষ কিন্তু আত্মহত্যা করে, দলগতভাবে সমাজের জন্য দেশের জন্য যে আত্মহত্যা করে সেটা হচ্ছে পরার্থপর আত্মহত্যা বলা হয়। আর এটা আছে
নৈরাজ্যমূলক আর্থিকত্ব, নৈরাজ্যমূলক যখন আর্থিক সংকট দেখা যায় সমাজের ভিতরে, মানুষের ভিতরে যখন আর্থিক সংকট হয়, আর্থিক সংকট বলতে অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে যে সে সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছে না কিংবা বিভিন্ন অভাবের মুখে পড়ে, তখন কিন্তু সে আত্মহত্যা করে, সেটা হচ্ছে নৈরাজ্যমূলক বা আত্মহত্যা। তার পরবর্তী আছে হতাশামূলক, হতাশামূলক আত্মহত্যা বলতে যখন দেখা যায় সমাজ কিংবা দেশ কিংবা পরিবারে সে অত্যাধিক শাসন করে, সেই শাসনের ফলেই কিন্তু সে আত্মহত্যা করে, এটা আছে নৈরাজ্যমূলক এই হতাশামূলক আত্মহত্যা। এই এমিল ডুর্কিমির এই সমাজ সম্পর্কে আলোচনা। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, এবং গত ক্লাসে পরের যে ক্লাসে সেই ক্লাসে আমরা আর দুইটা আছে কার্ল মার্কস আছে আর ম্যাক্স ওয়েবার, এই সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা সবাই ভালো থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে, বাইরে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সবাই ভালো থাকবে। এই বলে আমার ক্লাস শেষ করছি, খুদা হাফেজ।